আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচন আর এই নির্বাচনের প্রাককালে রাতের আধারে রঘুনাথপুর 16/21 নম্বর বুথের বিএলও উদয় ধরের বাড়িতে হামলা চালায় একদল দুষ্কৃতকারী। মারধর করা হয় ওনার ছেলেকে। অভিযোগ, স্থানীয় কিছু বিরোধী দলের কর্মীদের নাম ভোটার লিস্ট থেকে কেটে দেওয়ার জন্য অভিযোগ দায়ের করেছিল এলাকার শাসক দলের কর্মীরা। বিএলও উদয়ধর নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক যাদের নাম কাটার অভিযোগ করেছেন তাদের নোটিশ পাঠায়। বিনা নোটিশে কেন তিনি বিরোধী দলের কর্মীদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেননি, এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ওনার বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা জানান সিপিআইএম বিশালগড় মহকুমা সম্পাদক পার্থ প্রতিম মজুমদার। অপরদিকে এই ঘটনা সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বিজেপির বিশালগড় মণ্ডল সভাপতি সুশান্ত দেব বলেন, এই ঘটনাটি বিজেপি দলকে হেয় করার জন্য সিপিআইএম দলের একটি অপপ্রয়াস। এই ধরনের কোনো ঘটনার সঙ্গে বিজেপির কোনো কর্মী যুক্ত নয়। প্রশাসন এই ঘটনার সঠিক তদন্ত করবে বলে এমনটাই অভিমত সুশান্ত দেবের। এই ঘটনায় চাপা উত্তেজনা বিরাজ করছে এলাকা জুড়ে। গতকাল আমাদের 16 বিশালগড় বিধানসভা ক্ষেত্রের 21 নং বুথের যিনি বিএলও হিসাবে কাজ করছেন শ্রী উদয়ধর, ওনার বাড়িঘরে রাত্রিতে বিজেপি দলের পরিচিত সমাজ বিরোধীরা ওনার বাড়িতে আক্রমণ করে এবং ওনার পরীক্ষার্থীর ছেলেকে শারীরিকভাবে নিগ্রহ করে। এটা আমরা রাত্রে শুনি এবং আমাদের এলাকার যিনি বিধায়ক উনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এটা নজরে নেন, রাত্রিতে সেখানটায় জানানো হয়। এর আগে গত 3 ডিসেম্বরের একই কায়দায় ওনার বাড়িতে কিছু ভয়ভীতি এবং বাড়িঘরে আক্রমণের চেষ্টা তারা করে। 5 ডিসেম্বর মাননীয় জেলা শাসকের তত্ত্বাবধানে মাননীয় এসপির সঙ্গে মিলিত হয়ে একটা মিটিং ডাকা হয় সেখানটায় জেলা সদরে, সর্বদলীয় মিটিং। সেই মিটিংয়ে আমাদের দলের তরফে আমরা এই বিষয়টা উল্লেখ করি এবং সেখানটায় নির্বাচনের কাজের সঙ্গে যুক্ত সরকারি কর্মচারীদের তাদের কোনো দল মতের বিষয় নেই, তারা সরকারি কর্মচারী, সেই হিসাবে তাদের সকলের নিরাপত্তা আমরা দাবি করি এবং মাননীয় জেলা শাসক সঙ্গে সঙ্গে এই বিষয়ে মহকুমা শাসককে উনি নির্দেশ দেন এবং এসপিকেও ব্যাপারটা দেখার জন্য বলেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলো এটাই যে আমরা মাননীয় জেলা শাসকের দৃষ্টিতে নেওয়ার পরও আবার পুনরায় ওনার বাড়িতে আক্রমণ হল। আসলে ব্যাপারটা হচ্ছে তারা চাইছে নির্বাচন দপ্তরটাকেই করায়ত্ত করতে এবং নির্বাচনকে প্রহসনে পরিণত করার তাদের যে নীল নকশা তারই অঙ্গ হিসাবে তাদের দলের নির্দেশেই এই সমাজ বিরোধীরা ওনার বাড়িতে নিশ্চিতভাবে এই আক্রমণ সংঘটিত করেছে।